गाइस वेलकम बैक टू माय चैनल और आज के एक नतून ब्लॉग नहीं तुम्हारे सामने हाजिर होइछि कलकाता मध्य राजकुटीरे और ये राजकुटीर सब इनफरमेशन एखे शेयर करब तुम्हारा क्योंकि शेष पर्त ब्लग देखो और एखे कथा ना बढ़िए अनेकटा देरी हो गए चलो रास्ता जेते कथा हो पहुंचे गेसि राजकुटीरे और ये हमारा एंट्री करब और फटो এবার আমরা এন্ট্রি নেব রিসেপশনে আর ব্যাগ অলরেডি রুমে পৌঁছে যাবে দারুণ এম্বিয়েন্স আমাদের এখানে খুব ভালোভাবে ওয়েলকাম হলো আর এই যে এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর আমরা এখন এই মুহূর্তে আছি রিসেপশন এরিয়াতে चेक इन फॉर्मेलिटी डन रूम की पे गेले चले जाब रूमे प्रॉपर्टी असाधारण पुरोटाई जैगा घूरब जस्ट रूमे एक ढुके This is where the mansion actually starts, and it keeps on getting wider and bigger. Okay, okay. 13.5 acres is the land. Serai has given a very modern touch. Okay. A modern touch, a modern look. Okay. And it also has a lobby. The rooms are chic, they are luxury, and this is the Rajbari. Rajbari takes you back in that area. And that's the courtyard, I guess, right? This is the courtyard. চলে এসেছি আমাদের চেক ইন হয়ে গেছে এরপর আমরা হচ্ছে রুমে প্রবেশ করব আর রুমটা কিন্তু মানে অসাধারণ চলো বা তারপরে দেখে আসি আগে প্রথমে যেটা দেখো আমাদের যেটা হচ্ছে অতিথি এখানে সমস্ত রুমের আর কি একটা একটা নাম আছে এটা হচ্ছে অতিথি আর আমাদের রুম নাম্বার হচ্ছে 110 হ্যাঁ এরকম অনেক রুমের নাম আছে এখানে একটা আছে অতিথি একটা বড় বউ বড়দা মেজদা ছোটদা পুরোটাই সেই আগেকার দিনের মতো গানের দিন সব অনেক কিছু আছে কিন্তু সেই জমিদার আর রুমে ঢোকার আগে ও ওয়েলকাম টু রুম দারুন 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 ফিলিংস লাগছে ম্যাডাম তো পুরো খুশি হয়ে গেছে খুশি মানে কি বলবো মানে রুমটা ঢুকে মনে হচ্ছে এটা জমিদার বাড়ি জমিদার এটা ছোট করে রুম টু দিদি হ্যাঁ আমরা আমাদের যে রুমটা সেটা নাম হলো অতিথি সেটা আগে দেখালাম আর এখান দিয়ে বাইরে জানলা আছে দেখা যাবে আর এইটা হচ্ছে আমাদের মেইন গেট আর এটা দরজার একটা লকের একটা সিস্টেম দেখা যায় আগেকার দিনে ছিল না পুরো ভিনটেজ ব্যাপার হ্যাঁ আগেকার দিনে ছিল কি বলতো এটাকে সিকল টাইপের কি বলতো যে এটা এখানে দিয়ে যাবে বাস লক হয়ে গেল এমনিও মডার্ন যুগে যেহেতু আছে আমাদের এটা লক করা যাবে বাট এটা কিন্তু আগেকার দিনে মেইন লক ছিল সিকল টাইপের ছিল সেজন্য এটা এখানে দিয়েছে এনিওয়ে রুম টুটটা দি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মেইন দরজা এখান থেকে এন্ট্রি করেই এইটা হচ্ছে বেড পুরো সেই জমিদার জমিদার বাড়ির ফিলিংস পুরো জমিদার জমিদার বাড়ি সত্যি এখানে এখানে টেবিল ল্যাম্প একটা এখানে ড্রয়ার সব কিছু দেওয়া আছে এখানে আসবাবপত্র গুলো পুরো আর কিছু আবিষ্কারতে ভরা জাস্ট আমি দেখাচ্ছি আমরা অনেক হোটেল বা রিসর্টে থেকেছি কিন্তু এটা যদিও এই থিমটা আলাদা বাট এনিওয়ে এই যে পুরো যে কাজটা এটা যে পুরো খাটের যে কাজটা প্লাস এই যে আগেকার দিনের যে পুরো যেরকম খাট হতো রাজারাদের হ্যাঁ ইভেন আমরা যদি দেখি রুফে পুরোটাতে ঝুড়ি লাগানো আছে আর ফ্যানটা দেখো একবার এদিকে ফ্যানটা তো পাঁচটা তো ব্লেড আছে প্লাস পুরোটা একদম মনে হচ্ছে ভিনটেজ লুক সেই রাজারাদের আমার যেরকম হতো হ্যাঁ আর এই হচ্ছে আমাদের রুম আর এখানে একটা চেয়ার আর ছোট একটা টি টেবিল মতো টাইপের যেরকম আগেকার দিনে থাকতো হ্যাঁ এই দেখো ম্যাডাম অলরেডি বসে আছে হ্যাঁ এই দেখো জমিদার গিন্নি এনিওয়ে এটা একটা ওদের ব্রোশিওর টাইপের বা ওদের হ্যাঁ পুরোটা একটা ব্রোশিওর কাইন্ড অফ আছে এখানে রাখা আর এটা হচ্ছে পুরো টিভি ইউনিট আর আমি শুধু দেখাচ্ছি যে পুরো যে এই টিভি ইউনিটটা মার্বেল ফিনিশিংটা অসাধারণ অসাধারণ আর এই তো এটা হচ্ছে এগুলো টি কফি ওয়াটার বটল এগুলো সব রাখা আছে আর এখানে আর এগুলো করার জন্য এই যে এখানে আছে সব কিছু এখানে চা কফি দুধ এভরিথিং হানি হানিও ইভেন আছে হানিটা আমি কোথাও দেখিনি কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখছি এখানে হানিও দিয়ে রেখেছে হ্যাঁ আর এখানে যেটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
ল্যাম্পগুলো তো আছে, এটা তো পুরোটা সুন্দর লাগছে। এই যে জিনিসগুলো আছে রুমে রাখার ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল তখনকার দিনের ভিনটেজ আইটেমস, এগুলো ওরা সংগ্রহ করে রেখেছে। এখানে আছে মিনি ফ্রিজ, ও কি আছে এই যে আমাদের কিছু দিয়েছি, এটা আছে মিনি ফ্রিজ, খুলতে পারছি না, প্রথমে পুরো ফ্রিজ ধরে টানছো। আমি একটা জিনিস বলে দিই, একটা জিনিস বলে দিই, বাথরুম ঢোকার সময় মনে হচ্ছে এটা তো বাথরুম না, একটা রুমে ঢুকছি আমি। সেটাই, এনিওয়ে ঢুকছি বাথরুম। বড় দেখে মিরা এত খুশি ড্রেস পরে, মানে এইখানেই আজকের পুরো দিনটা, মানে পুরো আমাদের স্টেকেশনটা ম্যাডামে মিররের সামনে দাঁড়িয়ে কাটে। বাথরুম দেখে দে, তারপরে এইদিকে এদিকে আছে দুটো বাথরুম, বাথরুম দিয়েছে, দুটো বাথরুম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর স্লিপার একদম নিট এন্ড ক্লিন। আর এটা হচ্ছে পুরো কোমর সেকশনটা, একটা বেজে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আগে লাঞ্চটা সেরে নিই, তারপর একটু রেস্ট নিয়ে চার পাঁচটা ঘুরে ঘুরে তোমাদেরকে সবাই শেয়ার করবো। এই হচ্ছে আমাদের রুমের, এখানে অনেকগুলো রুম এরকম টাইপের আছে যেগুলো সবই অতিথি ক্যাটাগরির। আর এই হচ্ছে এখানকার পুরো কোর্টইয়ার্ডটা, পুরোটা দেখাবো, এখন ভীষণ রোদ, মারাত্মক রোদ। এই জায়গাটা এটা এটা হচ্ছে এদের কোর্টইয়ার্ড, এই যে পুরোটা এখানটা দৃশ্য এরকম। আর এখানটা সন্ধ্যে বেলা নাকি অনুষ্ঠান হয়, কেমন লাগছে? ভীষণই রোদ, ভীষণই রোদ। আর এটা হচ্ছে ওদের ইস্ট ইন্ডিয়া রুম, যেখানে আমাদের পুরোটা কী বলে রেস্টুরেন্টের জন্য। যাই, আমরা যাই আগে খেয়ে নিই, তারপরে পুরো জায়গাটা দেখাবো, জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। সুপটাই শেষ করতে পারেনি, অলরেডি আমাদের টেবিলে বাকি খাবার চলে এসছে। এটা হচ্ছে ভেটকি ফ্রাই, এটা হচ্ছে জালি কাবাব, ভেতরে ফিলিংস ভরপুর, ভরপুর ফিলিংস। রিয়েল ভেটকি আমাদের খাওয়া দাওয়া দারুণ হলো নাকি? দারুণ দারুণ, অসম্ভব ভালো খাওয়া দাওয়া হলো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যেগুলো খেয়েছি তার মধ্যে ভালো লাগলো হচ্ছে বাংলাদেশি পোলাও। হ্যাঁ, বাংলাদেশি, ওটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ঢাকাই মুরগ পোলাও। হ্যাঁ, খুব ভালো টেস্ট ছিল ওটা, আমার সবচেয়ে সুন্দর লেগেছে। যাই হোক, দারুণ খেলাম, পেট পুরো ভর্তি। আর এখন এখানে দেখা যাচ্ছে যে পিছনে আমার পেশেন্টটা দিয়ে পুরোটা কোর্টইয়ার্ড আছে, এইখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে। সন্ধে কটা থেকে বললো? সন্ধে ছটা, ছটা বা সাতটা থেকে স্টার্ট হয়। পাঁচটা নয়, সাড়ে পাঁচটা, ছটা থেকে স্টার্ট হবে। ভেবেছিলাম রুমে গিয়ে রেস্ট করবো, কিন্তু যে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে, ম্যাডামের এই ড্রেস দেখে ম্যাডাম বললো আগে ছবি তুলবো, তারপরে হ্যাঁ রোদটা যেতে। হ্যাঁ চলো অগত্যা, তাহলে ভাবলাম দেখিয়ে দিই। আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে এদের পুরোটা কোর্টইয়ার্ড, মানে উঠোন যেটাকে বলা হয়। আর এই পুরো হচ্ছে এদের প্রপার্টি এখানে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া রুম। হ্যাঁ, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া রুম, যেখানে আমরা অ্যাকচুয়ালি
পুরো লাঞ্চটা করলাম। আর এটা হচ্ছে পুরো এদের রেসিডেন্সিয়াল এরিয়া, আর এইখানেই সন্ধ্যাবেলা সম্ভবত অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, তুলসী থানা ওইখানে আছে, ওই যে তুলসী মঞ্চ ওখানে আছে। এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, ল্যাম্প জ্বালানো হবে, সমস্ত কিছু আমরা দেখব। এই হচ্ছে এন্ট্রি, সামনেই যে সিংহদ্বার। আর এইখানে এন্ট্রি নিতে গিয়ে আমরা দেখবো হচ্ছে পালকি। আর এই যে এখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এর পাশেই আছে লোফার্স ক্যাফে। এই হলো তুলসী মঞ্চ, সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি দেওয়া হবে তুলসী মঞ্চ। এখানে আমরা আসব, আমরা আসবো সন্ধ্যা আরতি। ম্যাডাম এখন গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, চলো চলো রুমে চলো। এবার এখানে বলি আসতে কিভাবে হবে। তো এটা কলকাতার একদম একদম প্রপার কলকাতাতে, কোনো জায়গা থেকে আসা খুবই ইজি। আমাদের তো আসতে এখানে মিনিমাম আধ ঘন্টা জাস্ট লেগেছে। তো যারা দমদম এয়ারপোর্ট দিক থেকে আসছে, নর্মাল অনেক বাস চলে অলরেডি, বাইপাস ধরে সবভূমির এখানে নামতে হবে, আর সামনেই হচ্ছে রাজকোটের। বা যারা পার্ক স্ট্রিট থেকে ওই দিক থেকে আসছেন, তারাও সেম বাস আছে প্লাস উবের আছে, খুব ইজিলি জায়গাটা অ্যাক্সেসেবল। তো কলকাতার মধ্যেই একটু হালকা ছুটি কাটানোর জন্য জায়গাটা বেস্ট। আমরা চলে এসেছি, এরপর এখানে সন্ধ্যাবেলার প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। অলরেডি সবকিছু প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে দেখছি। আর ওইখানে যে ওখানে মনে হচ্ছে চা ঝালমুড়ি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। ঝালমুড়ি, হ্যাঁ, চা ঝালমুড়িটা কিন্তু সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি, এর জন্য আলাদা কিছু পেমেন্ট লাগবে। আর ওখানে সন্ধ্যা দেওয়া হবে, অনেক কিছু হবে দেখবো। আমাদের এখানে সন্ধ্যাহতের জন্য অলরেডি প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে, আর সাথে ম্যাডামের এই যে এখন অ্যাড্রেস আপ। তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, দারুণ হ্যাপি। হ্যাঁ, এর আমরা একটু ওই যে একটু ঘুরে আসবো, চলো চলো তাড়াতাড়ি। আমাদের কিন্তু প্রায় 6টা বেজে গেছে, 8:30 বাজে, একটু ঘুরে আসি। শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যা আরতি। আমরা এসেছি এবার এখানকার বৈঠক সেকশনে, মানে লাইব্রেরি সেকশনে। আমাদের একটা ছোট লাইব্রেরি ট্যুর চলছে, কেমন লাগছে? হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে গেছে অলরেডি, রাত্রেবেলা ভিউটা আরও সুন্দর লাগছে, পুরোটা পরে আবার দেখাবো। আমরা ঢুকছি এবারে বৈঠকে। এটা এখানকার বৈঠক সেকশন। এই হাই অল, গুড মর্নিং। সকালে উঠে গেছি, সকালে অলরেডি রোদ স্টার্ট হয়ে গেছে এমনি। তো সকালের এই পরিবেশটা দারুণ শান্ত লাগছে, আর একটু আগে উঠলে ভালো হতো, এখন 8টা বাজছে আর রোদ শুরু হয়ে গেছে। দেখা যাক, কয়েকটা ফটোশ্যুট করতে হবে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য ম্যাডামের। আর ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাবো এখানে আমরা, লেটস সি। ম্যাডাম এখনও মেকআপ চলছে, দেখি ভেতরে গিয়ে কী করছে ম্যাডাম। এখনো ম্যাডাম মেকআপে ব্যস্ত, আর আমরা দুজনেই কালকে ড্রেসটাই পরে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে এসে দেখা যাক ড্রেসটা চেঞ্জ করে ফটোশ্যুট করতে হবে। দেখি বাইরের পরিবেশটা কেমন,
এই হচ্ছে এখন বাইরের পরিবেশ আর সবথেকে ভালো হচ্ছে এখানে এই জলটা ফোয়ারাটা দেখতে পাবেন দারুণ লাগছে। এগুলো সমস্ত অ্যান্টিক জিনিস এখানে জমা রাখা আছে, মানে এরা সংগ্রহ করে রেখেছে। সেই বড় তালার চাবি, এটা একটা বোধহয় শিকল টাইপ, মানে ওই খেল টাইপের। আর এগুলো কিন্তু সব অরিজিনাল, প্রায় 100 বছর আগেকার সমস্ত জিনিসপত্র। এখানে সবথেকে বড় ব্যাপার যে রুমের নামগুলো ভীষণ ইন্টারেস্টিং। রুমের নামগুলো এখানে কাইন্ড অফ একটু কী বলবো, সেই আমলে যে ফ্যামিলি যে সম্পর্কগুলো নিই সেগুলোর রুমের নাম। যেরকম রুমের নাম আমরা যেটাই সেটা অতিথি, গেস্ট হাউস যেটা, প্লাস আরও যে একটু হায়ার ক্যাটাগরির রুম সেটা হচ্ছে মেজো বৌঠান, ছোটদা, বড়দা, এই সমস্ত রুমের নামগুলো দেওয়া আছে। আমি জাস্ট দেখাচ্ছি রুমের নামগুলো একবার। এখানে যেমন একটা রুমের নাম বড় বৌঠান, একটু হায়ার ক্যাটাগরিতে অতীত থেকে ডেফিনেটলি। এখানে যেরকম রুমের নাম আছে মেজো বৌঠান, এইখানেও সে আগেকার দিনে সমস্ত সেই তালা চাবি সমস্ত সংগ্রহ করে রাখা আছে সেই আমলের। দারুণ দারুণ ফেল, খুব সুন্দর লাগছে। এছাড়া রুমের নাম আরও অনেক কিছু আছে, আমি গিয়ে দেখাচ্ছি ওই সাইডটাতে। ওগুলো অনেক রুম আছে যেগুলোর আলাদা আলাদা নামকরণ করা আছে, আমি গিয়ে একবার দেখাচ্ছি রুমের নামগুলো। তো আমি এই দিক থেকে রুমের নামগুলো শুরু করছি। এখানে যেরকম একটা রুম আছে ছোটদা, রুমের নাম। আমরা যদি একটু আগে এগিয়ে যাই, এটাতে পুরো আর একটা সেকশন থাকার, এই যে এখানে কোর্টইয়ার্ডটা যেটা দেখেছিলাম আগে, এখানে কালকে অনুষ্ঠান হলো। আর এর ঠিক পেছন দিকে একটা পুরো লবি আছে থাকার জায়গাগুলো। এটা ডেফিনেটলি অতিথি ক্যাটাগরির থেকে আপ হায়ার ক্যাটাগরিতে। এই রুমটার নাম ঝিমন্ডি। আর এই হোটেলটা যেখানে যাই চারদিকে কিছু না কিছু অ্যান্টিক জিনিস রাখা আছে, এগুলোতে সম্ভবত সেই জাঁতা না কি বলতো বোধ হয়, যেটা সুপুরি কাটার মোস্ট প্রবাবলি, জানি না ভুলে গেছি। এইটা যেরকম আছে গান দিদিমণি, এখানে তানপুরা টানপুরা অনেক কিছু রাখা আছে, গান দিদিমণি রুম। এটা এটাও তাই সুপুরি কাটার সম্ভবত মনে হচ্ছে, সেই আমলের কলসি ইত্যাদি সব কিছু রাখা আছে। এটা আবার একটা অতিথি ক্যাটাগরি, এটা আমরা যে ক্যাটাগরিতে আমরা আছি। আর সোজা যে রুমটা দেখা যাচ্ছে সেই রুমটার নাম হচ্ছে নাইব মশাই। এই রুমটা খুব সুন্দর, এখানেও একটা অ্যান্টিক জিনিস রাখা আছে। অলরেডি রোদ উঠে গেছে, এবার আমাদেরও ব্রেকফাস্ট করতে আমরা যাব, কারণ 8:30 অলরেডি বাজছে। তো দেখি ব্রেকফাস্ট করার জন্য পেছনের সাইডটাতে যেতে হবে যেখানে দেখালাম। আরে ম্যাডামকে দেখি, ম্যাডাম রেডি হয়েছে নাকি, তারপর আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট। আর এইখানে হচ্ছে ব্রেকফাস্টের সমস্ত বুফে স্টার্ট হয়ে গেছে। আর ওইখানে বাসি বাজাচ্ছে অলরেডি, দারুণ অ্যাম্বিয়েন্স। চলো শুরু করি। না না না, আপাতত বসে নিয়েছি পোহা। পোহাও পোহাও বলছি, পোহা পোহা আর ওয়াও মিলে পোহাও হয়ে গেছে। পোহা, ইডলি, চাটনি বগেরা, সাম্বার, অনেক কিছু আইটেমস আছে, অনেক কিছু। পরে এত কিছু দেখানো অলরেডি সম্ভব না, অ্যাকচুয়ালি প্রচুর আইটেম আছে। আমরা যেগুলো যেগুলো খাবো সেগুলো সেগুলো দেখাবো। আর এখানে সামনেই হয়েছে, এখানে বাসি বাজছে, আলাদা অ্যাটমসফিয়ার, দারুণ দারুণ, লাভিং ইট। চলে এসছে আমাদের প্লেটে ডোসা, আমি আবার নিয়ে এলাম চিড়ে, এখানে চিড়ের পোলাও। এখানে আছে চিকেন সসেজ, আর এটা হচ্ছে অমলেট, নর্মাল অমলেট। মোটামুটি আমাদের শেষের দিকে আমি কিছু ফল নিয়ে এলাম, ফ্রেশ ফ্রুটস। আর এই যে ম্যাডাম অ্যাজ ইউজুয়াল চায়, ফলটা খেতে পারতে চাটা না কেন, চাও খাবে ফলও খাবে। বাহ বাহ, যাই হোক এবার শুরু করি। এই জাস্ট ব্রেকফাস্ট করে এলাম আমরা, এরপর একটু এদিকে যাবো আর কি, ছবি টবি তুলতে, তারপর আমি জানি না ওইটা এখনো কবে কখন চালায় ওরা, বাট আমরা কালকে থেকে দেখেছি চলছে না ওটা ফোয়ারাটা, মেস্ট্রলি মেইনটেনেন্স বা সামথিং হতে পারে কিছু, ছবি তুলতে পারে। ঠিক
রাস্তা দিয়ে সুইমিং পুল যেতে গেলে মানে স্পা সেন্টারের মাঝে হয়ে যেতে হবে জিভা। চলো আমরা সুইমিং পুলের সামনে চলে এসেছি। সুইমিং পুলটা ছোট হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর, যদিও আমাদের নামার হয়নি সুইমিং পুলে। স্পায়ের কাছে এখানে আছে জিম, ওই ওদিকে হচ্ছে স্পা, ওই রাস্তা দিয়ে আসতে হয়। জিম হয় না, জিম স্পার পাশে আছে জিম। চল দেখো, জিম করতে শুরু করে দিয়েছি অলরেডি। এক তো প্রথম কথা পোজ হচ্ছে না, ইঞ্জুরি হয়ে যাবে। জিমন্যাস্টিক 2.5 কিলো ওজনে, 2.5 কিলো, 2.5 কিলো, 2.5 কিলো তো খুব ঘাত। আমরা ঘুরে ঘুরে ব্যাক সাইডে রিসেপশন এরিয়া চলে এসেছি। আর না, এবার যাবো রুমে, প্রচুর গরম করছে, আর কিছুক্ষণ পরেই আমরা চেক আউট করবো। চলো রুমে যাই। এরপর হচ্ছে চেক আউট। সত্যি খারাপ লাগছে, এই একদিন আমাদের দারুণ কাটলো, দারুণভাবে এনজয় করলাম। আর যদি রিভিউ দেওয়া হয় তো এখানে দেবো 10/10, সত্যি দারুণ। সবাইকার ব্যবহারও খুব ভালো, আর খাওয়ার দাওয়ার তো দারুণ, অসম। আর জায়গাটা তো অবশ্যই সুন্দর, তোমরা তো পুরো ব্লগটাই দেখলে। এরপর যাওয়ার পালা, বাড়ি তো যেতেই হবে। চলো বাড়ি যাওয়ার পালা। এরপর আমাদের যাওয়ার পালা। আমাদের বেশ একদিন বেশ সুন্দরভাবে কাটলো, দারুণ কাটলো। আর যাওয়ার আগে একবার রাজবাড়িটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজবাড়ি, অসাধারণ লেগেছে, অসাধারণ। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা।